the Aboriginal Divine Kingdom of the Plains, the Kosaris. Pra Ari Korosa Ari, Jangpari Lari Lari, which means, we are Korosa Aris, firstborn sea race, our line is continuous. The Dimasa Kingdom, also called Dimasa Kosari or Timisa Kingdom, were late medieval, early modern kingdom in Assam, ruled by the Dimasa kings in Northeast India, and which also finds mention in Ahom Burangis, and which later developed in the wake of the Kamarupa Kingdom. Your name? Name hol? Fashion. Your kaam hoche? Manu boli dia. Norobuli. Norobuli to amar purbo purup tinot hoisile. একদম মানে এটু লিমিটেড সীমার সময়টো নাই মানে আমি কব পারা নাই বা পূর্ব পূর্ব বলেও কব পারা নাই বহুতে মানে খালি এই দাদি নরবলি দিছিলে তাৰপিছত নরবলিটো এনেকুৱা হৈছিলে মানে নরবলি যেটো মানুহ বলি দিব সেই মানুহজনক মানে আমি ধৰি বুজাব নালাগে হি নিজে নিজেকে আহে তাৰপিছত আহাৰ পিছত মানুহটোক মানে শুদ্ধ হয়নে নহয় সেইটো ৰাইজে মানে চাই তাৰ গাত কিবা ঘাঁও আছে নেকি তাৰ কাণটো কিবা ফুটা আছে নেকি তেনেকৈ চাই পেলাই তাক গা চা ধুৱাই গাত একো সোঁত থাকিব নালাগে একো সোঁত থাকিব নালাগে যদি সোঁত থাকে তেতিয়া নৰ বুলি নহয় সেইটো ৰাইজে চাই মানে সেই মানুহজন বাহিৰৰ পৰা আহে আমাৰ গাঁৱৰ পৰা নহয় বাহিৰৰ পৰা মানে সি এনে পাগলৰ নিচিনা হৈ আহে কিবা তেনেকৈ ঠিক যিটো পূজাৰ টাইমত দুদিন আগত বা তিনিদিন আগত তেনেকুৱাকৈ আহে আহি মানে ৰাইজে তেতিয়া অঁ মানুহটো আহিলে পূজাৰ কাৰণে তেতিয়া ৰাইজে তাক ধুই গাঁওবুঢ়াৰ ঘৰত নহ'লে কোনোবা এজন মুৰব্বীৰ ঘৰত ৰাখি তাৰপিছত তাক মানে পূজাৰ দিনাখন তাক লৈ আনি ভালকৈ গা চা ধুৱাই তাৰপিছত এই ৰিপৰ্টবিলাক চাই যদি নাই তেতিয়া তাক নৰবলিটো দিয়ে নৰবলিটো তেতিয়াৰ সময়টো এইটোৱে আছিলে মানে মানুহবিলাক কিবা শান্তিৰ কাৰণে দিয়ে বুলি কৈছে মানে এইটো দিলে আজিওতো বলিটো বিধানটো চলি আছে ঠিক তেনেকৈ মানে আছিলে আৰু ৰাইজৰ কিবা ভাল হয় ভাল মংগল হয় খেতি পথাৰ ভাল হয় এইটো খণ্ড আৰ্কিঅলজি ডিপাৰ্টমেণ্টে কৈছে যে এইটো সপ্তম শতিকাত পাইছে তেতিয়া সম্পূৰ্ণৰূপে কছাৰী ৰাইজ আছিলে তেতিয়া কছাৰী ৰাইজ মানে ৰজাৰ কবলতে আছিলে তাৰপিছত মণিপুৰীৰ লগতো অলপ যুদ্ধ হ'ল হোৱাৰ পিছত এতিয়া এইবিলাক যিটো আপোনাৰ পাথৰবিলাক এইবিলাক আমাৰ ডিমাপুৰৰ যিটো ৰাজধানীৰ যিটো ঘৰ সিহঁতৰ লগত খুব মিল আছে গতিকে এইটো কছাৰী ৰজা বনা বুলি বহুতে কয় আৰু কথাটো সত্য কাৰণ চাওক দিখৌ দিহাং দিহাংগী এইবিলাক চব কছাৰী ভাষা কছাৰী শব্দ ইভেন গুৱাহাটীকো মানে আমাৰ বড়ো লগত যেতিয়া বিবাদ হয় কহাদেই গুৱাহাটীৰ পৰা গুৱাহাটী হৈছে বহুতে কয় গোৱা কটাৰ কাৰণে গুৱাহাটী হৈছে সেইটো নহয় কাৰণ যেতিয়া আমি গুৰুৰ লগত তেতিয়া আমি ডিবাট হওঁ তাৰ পৰাহে গুৱাহাটী হৈছে সা মাৰিব আনিছে কামাখ্যা এই কামাখ্যাও এই আমাৰ কছাৰী ৰজা বনোৱা বুলি কয় দি অৰিজিন অফ ডিমাছা অৰ কছাৰী কিংডম ডেটছ বেক টু দি এনচিয়েণ্ট টাইমছ হুজ ৰেমনেন্স এক্সিষ্টেড টিল দি এডভেণ্ট অফ দি ব্ৰিটিছ গিভিং ইটছ নেম টু টু প্ৰেজেণ্ট ডিষ্ট্ৰিক্টছ ইন আছাম কাছাৰ and the North Kachar Hills, of which the latter changed its name to Dima Hasao in April 2010. Kirat Jati, Ekhomar এই ডিমাছা জাতি বা এই কিৰাত জাতিটো এসময়ত টিবেটত আছিল বুলি আমাৰ পৰম্পৰা বুঢ়া মেথাহঁতে কৈ গৈছিল মানে আমাৰ এই লিখাটো তাত নাই কিন্তু আমাৰ বুঢ়াবিলাকে কৈ গৈছিল সেইটো যুক্তিত মই বহুতখিনি চালোঁ কথাটো সঁচা টিবেটত যেতিয়া আছিলে যিজন ৰজা সেই ৰজাজনৰ ল'ৰা ডাঙৰটোৰ নাম আছিলে দাওহামদাও সেই দাওহামদাও ৰজাজন এই দাওহামদাওটো ডাঙৰ ল'ৰা তাৰ দেউতা বয়স হোৱাৰ পিছত দাওহামদাই এদিনাখন মানে দেউতাক কৈছিলে দেউতা যিহেতু বয়স হ'ল ৰাজসিংহাসন কাক দিব তাৰ বিষয়ে খুব চিন্তাত আছিলে এইটো কাৰণে
মই আজি এইটোৱেই ক'ব বিচাৰোঁ যে এই ৰাজধানীত যিটো বৰ্তমান ৰাজমহলটো আছে সেইটো সৰু ভাইটিয়ে চলাব। তাৰপিছত মই যিটো মই মোকো ৰজা দিব বিচাৰিছে তেওঁক, সেইটো কাৰণে মই এখন ৰাজধানী বনাওঁ, সেইটো ইয়াত নহয় বাহিৰত। যিটো তিব্বতটো হিমালয় সিপাৰে আছিলে, সিপাৰৰ পৰা দুটা ইপাৰ সিপাৰটো তিব্বত ৰজাই ৰাজত্ব কৰি ৰাখিছিল, তাৰ ৰাজসিংহাসন সিফালে আছিলে হিমালয় সিপাৰত। তাৰপিছত ডাঙৰটোৱে কৈছে যে মোক অকণমান সৈন্য সামন্ত দিয়ক, কিছু বুদ্ধিজীৱী মানুহ মোক দিয়ক, মই সিপাৰে যাম। ব্ৰহ্মপুত্ৰটো পাৰ নোহোৱাৰ আগত কিৰাট বুলি আছিলে, তাৰপিছত ব্ৰহ্মপুত্ৰটো পাৰ হোৱাৰ পিছত ৰজাই নিজক মানে আমি পুনৰ জন্ম পাইছোঁ, পুনৰ জন্ম পোৱাৰ কাৰণে আজিৰ পৰা আমি কিৰাটৰ পৰা ডিমাচা হৈছোঁ, আজি ডাঙৰ নৈ পাৰ হোৱা মানে পুনৰ জন্ম। ডিমাচা শব্দত ডিমাচা মানে ডি মানে পানী, তাৰপিছত মা মানে মা, চাহ মানে সন্তান। As per oral traditions, Kasaris were a branch of tribal groups belonging to the Kirati or Kirat, a generic term in Sanskrit literature for people who lived in the mountains, particularly in the Himalayas. The story of the Kirati Kasaris and their advent to the plains of Assam from the Himalayas is no less than an adventure and full of divinity. Mai Bang. Mai means rice and Bang means much. Defining a land of prosperity is a town area committee in Dima Hasao whose historicity stretches back to the year of the Kosari era. Mai Bang was once the capital of the Dimasa Kosari kingdom, which was ruled by the Dimasa Kosari kings from the 16th to the 18th century, after which the capital was shifted to Khaspur. Most of the ancient structures found here have been destroyed after encroachers moved in. The stone house at Mai Bang town on the bank of Maihur river was established by King Meghna Narayan in the 16th century. After the fall of the Kamarupa kingdom, the region of Khaspur in Silchar, originally a part of the Tripura kingdom, was taken over by the 16th century Kutch king Silarai. Around 18th century, Bhima Singha, the last Kutch ruler of Khaspur, married off his daughter Kanchani to Lakshmi Chandra, the Dimasa prince of Mai Bang kingdom, and after Bhima Singha's death, left no male heir behind. The Dimasas migrated to Khaspur, thus merging two kingdoms into one as the Kosari kingdom under the king Gopichandra Narayan. As the control of the Khaspur kingdom went to the rule of Mai Bang kingdom, an inheritance from the royal marriage and established a capital in Khaspur. The Dimasa Kosari kingdom came under Burmese occupation in the late early 19th century along with the Ahom kingdom. The last kingdom, Govindachandra Hasnu, was restored by the British after the Yandabo Treaty in 1826. But he was unable to subjugate Tularam Senapati, one of his rebels, who ruled the hilly regions. Senapati Tularam Hasnusa domain was Mahur River and the Naga Hills in the south, the Doyang River on the west, the Dhansuri River on the east, and Jamuna and Doyang in the north. In 1830, Govindachandra Hasnu was assassinated, leaving behind no male heir. In 1832, Senapati Tularam Hasnu was pensioned off and his region was annexed by the British to ultimately become the North Kachar district. And in 1833, Govindachandra's domain was also annexed to become the Kachar district. আসলে আমরা যদি ডিমাসা বা কাছাড়ি রাজ্যের ইতিহাসটা ধরি, তার ইতিহাসটা বহু প্রাচীন। যেমন প্রথম দিকে আমরা জানি যে সদিয়া অঞ্চলে এই রাজ্যের একটা বিস্তৃতি ছিল, কিন্তু পরিপূর্ণভাবে তার ইতিহাস পাওয়া যাচ্ছে ডিমাপুর থেকে। কার ডিমাপুরে এখনও এই রাজবংশের রাজধানীর ভগ্নাবশেষ আছে। ডিমাপুর থেকে তারা চলে আসেন মাইবংয়ে এবং মাইবং থেকে তারা আসেন খাসপুর। খাসপুর থেকে শেষ রাজা যিনি গোবিন্দচন্দ্র ছিলেন, তিনি খাসপুর থেকে চলে যান হরিটিকর এবং ওইখানে যাওয়ার পর তিনি আততায়ীর হাতে নিহত হন এবং এই রাজবংশের পরিসমাপ্তি ঘটে।
তা এই ঘটনাটা ঘটেছিল 1830 খ্রিস্টাব্দে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই রাজবংশের কি নাম ছিল। আসলে মহাভারতের ঐতিহ্যের সঙ্গে এই রাজবংশ যুক্ত। আমরা ভীম হিড়িম্বার কাহিনী জানি। ভীম হিড়িম্বাকে বিবাহ করেছিলেন এবং তাদের পুত্রের নাম ছিল ঘটোৎকচ। হিড়িম্বার নাম অনুসারে এই রাজবংশ নিজেদেরকে হেড়ম্ব রাজবংশ বলে পরিচয় দেন এবং নিজেদেরকে অনেকেই তারা হৈড়িম্ব বলেন। ইতিহাসের নানা জায়গাতেই কিন্তু তার উল্লেখ আছে। খাসপুরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস আছে সেখানে এই শিলালিপি রাখা আছে। এই শিলালিপিটি পাওয়া গিয়েছিল 2005 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর। এই শিলালিপিতে যে কথাগুলো লেখা আছে সেটা হচ্ছে, শ্রীযুত হরগৌরী চরণ কমল মধুকরস্য শ্রী শ্রীযুত রামচন্দ্র নারায়ণ দেব নৃপস্য শ্রীযুত লক্ষ্মী প্রভাবতী মহাদেবী রাজধানী নির্মাণ পট্টারোহণস্য তস্মিন শাকে 1669 কার্তিকস্য। অর্থাৎ এই শকাব্দটাকে আমরা যদি খ্রিস্টাব্দে রূপান্তরিত করি তাহলে হচ্ছে 1747। তাহলে দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে যে 1747 খ্রিস্টাব্দে মহারানী লক্ষ্মী প্রভাবতী মহাদেবীর পৃষ্ঠপোষকতায় এই রাজধানী নির্মিত হয়েছিল। তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে তাহলে এর আগে কোথায় ছিল, অর্থাৎ মাইবং থেকে তারা কোথায় এলেন। বিভিন্ন যে সমস্ত চিঠিপত্র আমরা পাচ্ছি, বিশেষত রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং কৃষ্ণচন্দ্র নারায়ণের লেখা অনেকগুলো চিঠি একটা বইতে মুদ্রিত হয়েছে, বইয়ের নাম প্রাচীন বাংলা পত্র সংকলন। সেখানে কৃষ্ণচন্দ্র নারায়ণ লিখছেন যে সেই তাদের গুয়াবাড়ির পাট পর্যন্ত শত্রুরা এসে উপস্থিত হয়েছে। এবং একটা প্রাচীন ভূগোল বই বেরিয়েছিল যেটা বাংলায় লেখা প্রথম বই, ভূগোল বই, জ্যোতিষ ও গোলাধ্যায়, এটা শ্রীরামপুর মিশন থেকে বেরিয়েছিল। সেই বইতে লেখা আছে, হিড়ম্ব দেশ সম্পর্কে সামান্য কথা আছে, সেখানে লেখা আছে যে এই রাজ্যের রাজধানী আগে ওয়াবাড়ি বলে লিখেছেন যিনি লেখক, ওয়াবাড়ি ছিল, সম্প্রতি খাসপুর হইয়াছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে খাসপুরের আগে ওয়াবাড়ি, অর্থাৎ যেটাকে গুয়াবাড়ি বলা হয় একটা গ্রাম, সেই গুয়াবাড়ি গ্রাম, গুয়াবাড়ি থেকে এখানে তারা এসেছিলেন। কাজে একটা জিনিস খুব স্পষ্ট যে ওই অষ্টাদশ শতাব্দীতে, অর্থাৎ 1747 খ্রিস্টাব্দে তারা তাদের রাজধানী এখানে স্থানান্তরিত করেছিলেন। তারপর বিভিন্ন লেখাপত্রে যেগুলো পাওয়া যায় যে ব্রিটিশ অধিগ্রহণের প্রথম পর্বে এই এই অমূল্য ঐতিহাসিক নিদর্শন নিয়ে কিন্তু সেই অর্থে খুব একটা মানে যত্ন আত্মে কেউ একটা করেননি। দ্য গ্লোরিয়াস পাস্ট অফ দ্য কসারিস ইজ বাট অ ফেইন্ট মেমরি and which does not quicken their pulse nor awaken pride in their bosom, who was once the ruling race of Assam, but now is left behind like a degenerated tribe on the vague borderline between Hinduism and animism. The only records of history we may get are preserved in traditions, myths and folk songs and the remains of the capital that stood erstwhile as the languished sentinels of the silent past.